বুঝলে কেনিদা? আমার কাছে অঙ্ক যা সংস্কৃত তাই, দুটোই না খুব পেঁচালো। কেন পেঁচালো জিনিস তোর পছন্দ হয় না বুঝি? পছন্দ হবে না কেন? শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে পেঁচালো জিলিপি ওর খুবই পছন্দ। ক্যাবলার সব ভালো, শুধু আগ বাড়ি আমার মুখের কথাটা বলে দেয়। একেই আমাদের আড্ডা সঙ্গীত গাওয়ার পর থেকেই আমার পেটটা কেমন মুচড়ে মুচড়ে উঠছে, তার মধ্যে ধাঁ করে জিলিপির কথাটা নিয়ে এলো। এখন আমি কি করি? কি আর করবা, সাথে গামছা তো নাই, পেটে রুমাল বাইন্দাই পয়সা থাকো। কেন রে, তোদের প্রাণে কি একটু দয়া মায়াও নেই? তোদের লিডার এই টেনি মুখুজ্জে খালি পেট আর উদাস মুখ নিয়ে বসে থাকবে, এটা তোদের সহ্য হবে? খুব হবে। আমাদের পকেটগুলোকে যদি দেখতে টেনিদা, তাহলে বুঝতে পারতে তারা তোমার থেকে উদাস মুখ করে বসে আছে। পালা পালা। হ্যাঁ, এই না না না, আমি না আমি না। কালকে মেজদা ফটকিরিয়ার ব্লেড আনতে টাকা দিয়েছিল, সেটাও তোমার নেক নজরে পড়ে আলু কাবলিতে পরিণত হয়েছে। আমি বলে কালকে থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এরপর দেখবো তোকে তোর মেজদার হাত থেকে কে বাঁচায়। আর পরীক্ষার হলে আনসারগুলোই বা কে বলে দেয়? সময় আসুক তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, অ্যান্সার আর বলতে হবে না। গত পরীক্ষায় জিজ্ঞেস করলাম, টেনিদা ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, এই লাইনের ব্যাখ্যাটা লিখতে দিয়েছে, এটা কে লিখেছে গো? রবি ঠাকুর, তাই না? তো তুমি কি বললে? না না, ওটা বোধ হয় বিদ্যাসাগর মশাইয়ের লেখা, নাকি ওটা বোধ হয় মেঘনাদ বধ কাব্যে আছে। তুই তাই লিখেছিলি? হ্যাঁ লিখেছিলাম তো, না হলে বাংলা স্যার আমায় ক্লাসের মধ্যে বধ করলেন কিভাবে? জাগে জাগে, আই পাস্ট ঘেটে আর লাভ নেই, জিলিপি না হয় মুলতুবি রইল, পরে হাবুল খাওয়াবে। এখন কাল যে ক্রিকেট ম্যাচ আছে তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে তো। কি টিম হবে কিছু ভেবেছিস? হ দল তো প্রায় তৈরিই আছে, সোরাবাগান টাইগার ক্লাবের সাথে ম্যাচ, একেবারে প্রেস্টিজের লড়াই। আরে আমরা পটল ডাঙার থান্ডার ক্লাবই বা কম যাই কিসে, আমাদের এমন বাঘা বাঘা সব প্লেয়ার। কিন্তু টেনিদা একটা মুশকিল হয়েছে। কি? রমেশ আর পটলা তো খেলতে পারবে না। কেন পারবো না? কেন? ওরা সেই যে মামা বাড়ি ঘুরতে গেছে, এখনো তো আসেনি। সর্বনাশ, এখন উপায়? একখান ভালো ব্যাটসম্যান আর একখান ভালো বোলার অফ, তাইলে অগবদলে খেলবো কে? আরে একজন দুজন প্লেয়ারের জন্য কি থান্ডার ক্লাব আটকে যাবে? বাদ বাকি আমরা যারা আছি তারাই খেলবো। সমরের ভাই পলাশ আজকাল ভালো খেলছে, ওকে নিয়ে নেবো টিমে। আরেকজন আরেকজন আরেকজন, হ্যাঁ হয়েছে, পালা তুইও খেলবি। এই না 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 না, আমি না টেনিদা, আমি ক্রিকেট খেলতে একদম ভালোবাসি না। এবার তোকে বাগে পেয়েছি, খেলবি না মানে? এই দেখো, দুপুরে ওই কাঠফাটা রোদে চাঁদিতে ফোসকা পড়িয়ে আমার ওইসব খেলা খেলতে ভালো লাগে না। কানটা না কেমন যেন ভোঁ ভোঁ করে, ঝিঝি ধরে। হ্যাঁ ক্রিকেট খেলতে ঝিঝি ধরে? হ্যাঁ ক্রিকেট মানেই তো ঝিঝি, মনে হয় গরমে না মাথার ভিতরে বসে কেউ যেন ঝিঝির খামবাজ গাইছে, ওসব আমার আসে না। তার চেয়ে আমি একটা কথা বলবো। কি কথা? তোমরা সবাই খেলো, আমি বরং বাইরে থেকে তোমাদের চিয়ার আপ করবো, এমনকি ম্যাচের বিরতিতে কষ্ট করে দু এক গ্লাস লেমন স্কোয়াশ না হয় খাবো তোমাদের সাথে। আর লাঞ্চটাই বা বাদ দিবি কেন, কষ্ট কইরা ওইটাও খাইয়া লইস। তা তোরা যদি বলিস তাই সই, কিন্তু সব খেলা টেলার মধ্যে আমি নেই, প্রাণ গেলেও না। খেলবি না মানে? খেলতেই হবে তোকে, শুনছিস না প্রেস্টিজ ফাইট? বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাই করে আচার খাবি, মানে যা যা দরকার সবই করবি। আরে ঘাবড়াচ্ছিস কেন, খুব সহজ খেলা। হ, আর আমরা তো সবাই আসি। আরে খেলবে খেলবে, না হলে ওর গাধার মতো লম্বা কান দুটো আমি গোড়া থেকে উপড়ে নেব। এই তোদের সামনে আমি পাকা কথা দিলাম। গন্ডারের মতো নাকের থেকে গাধার মতো কান অনেক ভালো। কে? না ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো খেলে দেব। তবে সব ঠিক হয়ে রইল। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক ইয়াক। তোকে খাসা দেখাচ্ছে রে পেলা,
সত্যি? এই সত্যি বলছিস? একদম সত্যি। বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস? হুবহু তেমনি মনে হচ্ছে তোকে। হাই! আর তোরে কেমন দেখাইতে আছে রে কেবলু, তুই তো একজন বজ্র বাটুল, প্যান্টালুন পইরা যান চাল কুমড়া সাজছস। একদম ঠিক বলেছিস আবুল, একদম ঠিক বলেছিস। এই নে এই নে চকলেটটা তোকেই দিয়ে দিলাম। চাল কুমড়ো আমি হতে যাবো কেন? আর প্যান্টালুন পরে যদিও বা হই, তোর তো তাও লাগে না, তুই তো এমনিতেই অরিজিনাল চাল কুমড়ো। হাই 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 হাই, কি তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে তর্ক করছিস? দেখো না টেনিদা, ক্যাবলাটা আমাকে। স্টপ স্টপ স্টপ, তোরা কি এখনো একটু দায়িত্ববান হবি না? একটু পরেই একটা প্রেস্টিজের লড়াইয়ে নামবি, কোথায় নিজেদের মধ্যে কৌশল আলোচনা করবি, তা নয় তর্ক করে টিম স্পিরিটের বারোটা বাজাচ্ছিস। সেইটা কিছু না টেনিদা, আসলে খেলার আগে আমরা একটু গা গরম করতেছিলাম। তা গা গরম শুধু ভ্যারেন্ডা ভেজে হয় না, তার জন্য একটু মাঠেও নামতে হয়। প্যালা, তুই এখনো তৈরি হসনি কেন? আমি তো শার্ট প্যান্ট কেডস পরে একদম রেডি। ওরে গোমুখ, তোর প্যাড কোথায়, দস্তানা কোথায়? তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে যেতে হবে। আমি? প্লিজ প্লিজ টেনিদা, আমি আগে না। আমি মাঝামাঝি খেলতে নামবো। হ্যাঁ, পেটের মধ্যে না আমার পিলেটা কেমন যেন বিসর্জনের নাচ নাচছে গো। শুধু পিলে কেন, তোর সারা শরীরটাই এরপর আমি নাচাবো। টেনিদা, খেলতে নামার আগে আর বকাবকি করো না, পেলা ঠিক পারবে। আরে এতে না পারার কিছুই নেই, এত ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে দাই করে পিটিয়ে দিবি। এসা হাঁকড়াবি যে এক বলে একেবারে ওভার বাউন্ডারি। কিরে পারবি না? হ্যাঁ, তোরা যখন বলছিস তা পারা যাবে বোধহয়। বোধহয় নয়, পারতেই হবে। আর তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আমি আর আস্ত রাখবো না, মনে থাকে যেন। পরে নে পরে নে পরে নে। আরে এই আরে এইটা ঠিক করে লাগা না। খেলবো কি করে? তুই হাঁটতে না পারলে আমার বই গেল, বল মারতে আর রান নিতে পারলেই তো হলো। কি অদ্ভুত কথা, আরে হাঁটতে যদি না পারি তবে রান নেবো কি করে? আমায় মিথ্যে বকাস না পেলা, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাঁটতে না পারলে দৌড়নো যায় না? কেন যায় না শুনি, তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে? যা যা, বেশি ক্যাচ ম্যাচ না করে মাঠে নেমে পড়, আমি এক্ষুনি আসছি। আরে এত চিন্তা করছিস কেন, সব ঠিক হয়ে যাবে। হ, বল কাছে আইলেই ব্যাটটারে ঘুরাইয়া মাইরা দিবি, ব্যাস কাম খালাস। মারবো কি রে? ওরে বাবা, ব্যাগটা তো মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী। ও, তুলতে গেলেই আমার কবজিটা টনটন করছে। আমি ওটা হাঁকড়াবো না ওটাই আমায় হাঁকড়ে দেবে, সেটাই তো ঠাওর করতে পারছি না। আরে তোর এত ঠাওর করার দরকার নেই তো, আমি বা তুই যার ব্যাটেই লাগুক সোজা দৌড় দিবি। হ্যাঁ দৌড় দেবে, দুপায়ে দুটো গন্ধমাদন বেঁধে দিয়েছে হাবুল। খালি মনে মনে ভাবছি, ওরে বাবা, কতগুলো প্লেয়ার একসাথে, এক দুই তিন চার, ওরে বাবা, এগারোটা একসাথে মাঠে। ও, এগারো খানাই তো মাঠে থাকবো। কেন, এ আবার কি ধরনের ঝিঝি খেলা? এই ফুটবলে তো মাঠে আমাদের এগারো জন থাকলে ওদেরও এগারো জন থাকে, সে একরকম মন্দ নয়। কিন্তু এখানে আমরা দুই আর ওরা এগারো কেন রে, এটা কি ধরনের কাপুরুষতা? ক্রিকেট খেলার নিয়ম ওরকম। আর পেলা চল নেমে পড়ি, এরপর টেনিদা এসে পড়লে মুশকিল হয়ে যাবে। মুশকিল তো হবেই। এই ওদের সাথে আবার আরো দুটো লোক, এই ওরা কারা? আরে ওরাই তো খেলা পরিচালনা করবো, ওরা আম্পায়ার। কি আম্পায়ার? এই আমার কিন্তু ওদের মতলব ভালো ঠেকছে না। আরে ওরা ওদের সাথে শার্ট করে নেই তো, চেহারা দেখে তো মনে হচ্ছে ভ্যাম্পায়ার। এই যে এই যে, সে কি রে,
তোরা এখনো নামিসনি? এদিকে ওরা মাঠে অপেক্ষা করছে। এই নামছি টেনিদা, এই পেলা চল 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 যা যা যা। হ্যাঁ ভাই, এই যে ভাই মাঠে সবাই দাঁড়িয়ে রয়েছে, তুমি বসে আছো যে, তোমার পেট ব্যথা করছে বুঝি? পেলা, আরে কথা বলিস না, বল করছে। হ্যাঁ হ্যাঁ, এই পেলা, আরে ঠিক করে ব্যাট কর, একটাও লাগছে না। কি করব, ওই ছেলেটা বল ছোঁড়ে না গোলা ছোঁড়ে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, এবার এস পার না হলে ওস পার। তোমাকে ঠিক করতে হবে না, তুমি আউট হয়ে গেছো, মাঠের বাইরে চলে যাও। আউট বললেই হলো, আমি আউট হওয়ার জন্য এত কষ্ট করে প্যাড পরেছি নাকি? প্যাড পরো আর যাই পরো, তুমি আউট। আমি আউট হবই না, এখন আউট হওয়ার কোনো দরকারই দেখছি না আমি। দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, উইকেট পড়ে গেছে তোমার। উইকেট পড়ে গেছে তোমার, পড়ে গেছে তো কি হয়েছে? আমি আবার দাঁড় করিয়ে দিচ্ছি। এই যে ওসব চালাকি আমার সাথে চলবে না স্যার, এখনো আমার ওভার বাউন্ডারি মারা হয়নি। আরে এই পেলা, কি হচ্ছে কি, চলে যা মাঠের বাইরে, তুই আউট হয়ে গেছিস। এই যা যা, তোর ইচ্ছে হলে তুই আউট হয়ে যা, আমি এখন একটা ওভার বাউন্ডারি মারবো। টেনিদা বলে দিয়েছে রান্না করে আউট হলে আমাকে মজা দেখাবে। ওহো, আরে আম্পায়ার তোকে আউট করে দিয়েছে। ওটা আম্পায়ার না ভ্যাম্পায়ার, আমি যাব না। আই আহ, দে ব্যাটটা দে। তখন থেকে তোর বাঁদরামি দেখছি, উল্লুক বেরো মাঠ থেকে, খুব অস্তাদি করছিস। আরে টেনিদা, আরে এখনো যে আমার ওভার বাউন্ডারি মারা হলো না। মাঠের বাইরে গিয়ে মার, এখন বেরো, পরে তোকে আমি দেখছি। ঠিক আছে, আমাকে আউট করা, আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গেলাম ঠিক মতো ব্যাটে লাগাইতেই পারলাম না, কি হইব রে পেলা, আমরা তো কেউই বেশি রান করতে পারলাম না, এমনকি টেনি দাও আউট, শুধু ক্যাবলাটাই যা রান করতেছে। আমি তখনই বলেছিলাম ধুর ধুর, এটা ভদ্রলোকের খেলা, এই গরমে মাথায় ঝিঁঝি ধরে গেল। আচ্ছা এটা একটা নিয়ম হলো, আমরা দুজন আর ওরা এগারো, সাথে আবার দুটো ভ্যাম্পায়ার। দেখো দেখি, ভ্যাম্পায়ার না ওগো কয় আম্পায়ার। ওই হলো, ওদের সাথে চোরা বাগান টাইগার ক্লাবের যোগ সাযোগ আছে নির্ঘাত। মোটে 50 রান উঠছে আমাগো। মাত্র 60 রানে আমাদের ইনিংস শেষ, ক্যাবলাটাই যে মান বাঁচালো, 38 না 40 করলো বোধ হয়। তোরা এক একটা তো ধ্যাড়ালি। হ্যাঁ আমরা ধ্যাড়ালাম
আর নিজে যে মাঠ থেকে একটা বড় দেখে উটপাখির ডিম নিয়ে এলো তার বেলায়। হ্যাঁ সুপ সুপ শুনতে পাইবো। ভাই শোন, আজ আমাদের খুব অল্প রান হয়েছে, খুব চেপে বোলিং করতে হবে। প্রথমে হাবুল, তারপর পলাশ বল, তারপর দরকার মতো বোলার চেঞ্জ করব। ঠিক আছে টেনিদা, ওদের অল্প রানের মধ্যে আটকে রাখবো। আমি দেখো না নামাইয়াই ওগো আউট করতে শুরু করুক। থাম থাম, তোদের বীরত্ব আমার জানা আছে, ব্যাট করতে নেমে তো একদম ধ্যাড়ালি। এবার জান দিয়ে বল কর, ওদের অল্প রানেই আউট করতে হবে, এই ম্যাচ আমরা জিতবই। হ্যাঁ, ক্যাচ যেন একদম মিস না হয়, আর ফালতু রান আমরা একদম দেব না, তাহলেই ওদের চাপে রাখা যাবে। টেনি, হ্যাঁ তোমাদের জল খাওয়া হয়ে গেছে, হ্যাঁ এবার তোমরা আমাদের সঙ্গে মাঠে নাও। হ্যাঁ চলুন, আমরা নামছি। টেনিদা, কি ওই আম্পায়ার দুটো আবার আমাদের সাথে ভিড়লো কেন? ওদের মতলব তো ভালো বলে মনে হচ্ছে না। বেলা বাজে কথা রাখ, চল মাঠে নামি। সে নামছি, কিন্তু আম্পায়ার দুটোকে বাদ দিলে হতো না? পুরানো হয় ওদের সাথে ব্যাট করুক গিয়ে। বেশি ওস্তাদি করিস না পেলা, বাউন্ডারিতে গিয়ে দাঁড়া। একটা ক্যাচ ফেলেছিস কি, ক্যাচ করে তোর কান কেটে নেব। হ্যাঁ সেসব তুমি কিছু ভেবো না। মনে থাকে যেন, ব্যাট তো খুব করেছিস, এবার যদি ফিল্ডিং ঠিক মতো করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না। দূর থেকে সবাই ওরম ফ্যাচ ফ্যাচ করতে পারে, ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। কেন, এতে মরার কি হইল? ওরে বাবা, কি জোর দেখিস নি? এর চাইতে বললেই তো হয় পাঞ্জাব বেল ছুটছে পেলা লুফেলে। গর্দরটা, ইস এমন চমৎকার ক্যাচটা, এক্ষুনি আউট হয়ে যেত। হ্যাঁ সবাইকে আউট করে লাভটা কি, তাহলে খেলবেটা কি? হ্যাঁ আমরা তো আউট হয়ে গেছি, এখন খেলুক না ওরা। খেলুক না ওরা, কেবল এটা কে রে? তোর মতো গর্দরটাকে নামানোই ভুল হয়ে গেছে আমার। যা 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 বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়া, যা। দারুণ ফিল্ডিং করছিস। আমিও তোকে অনেক কিছু দেব খেলার পর। সত্যি? হ্যাঁ নিশ্চয়, তোর ব্যাটিং দেখলাম, ফিল্ডিং ও দেখছি। তুই বল করতে পারবি কি? হ্যাঁ আমার কি মনে হয় জানো টেনিদা, কি দেখলাম তো সব বল করাটাই না সব থেকে সোজা। ওদের ওদের ওই যে ব্যাটসম্যানটা রান করছে ওকে আউট করা চাই, কি পারবি না? হ্যাঁ এ আর শক্ত কি, এক্ষুনি আউট করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভেবো না। চল নো আজে কিরে, খুব তো চাল মারছিলি, এখন উল্টা পাল্টা করছিস কেন? আরে ঠিক করে বল কর। এই দূর, ঠিকই তো করছি, ওই ভ্যাম্পায়ারটাই তো বাগড়া দিচ্ছে, তখনই তোমাকে বলেছিলাম ওই দুটোকে বাদ দিয়ে দাও। পেলা পেলা, আমার মেজাজ কিন্তু চলে যাচ্ছে পেলা, আমায় আর বকাস না। এই পেলা এই পেলা, ঠিক কইরা বল শোন না, এত ঢিল মাইরা মাইরা আম পারছস আর এইখানে উইকেটে বল লাগাইতে পারতাছস না? হ্যাঁ আম আম না, আচ্ছা
আচ্ছা এবার দেখ আমি কি করি। আমি তোকে আউট করে দিলাম, আরে তাও সবাই আমার দিকে তেড়ে আসছে কেন বুঝতে পারছি না তো। হ্যাঁ কেন তেড়ে আসছে বুঝতে পারছিস না? তোকে লক্ষ্য করতে বললাম উইকেট, আর তুই লক্ষ্য করলি ব্যাটসম্যানের মাথা। এর জন্যই তখন আমি বলেছিলাম ক্রিকেট কোনো ভদ্রলোকের খেলে না। আমাকে ধরতে পারলে তো মাথার মধ্যে একেবারে ঝিঝি জড়িয়ে দেবে। বাঁচাও বাঁচাও সবাই নিজের থেকে বাঁচাও।